এশিয়ানেট নিউজ বাংলা প্রেজেন্টস এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর। রাজ্যে ফের বাড়ল কড়াকড়ির মেয়াদ। 15 জুলাই থেকে বাড়িয়ে 30 জুলাই পর্যন্ত করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ালো রাজ্য সরকার। তবে 16 জুলাই থেকে আরও বেশ কিছুটা ছাড় মিলতে চলেছে রাজ্যে। বিধিনিষেধের সময়সীমা বাড়লেও রাজ্যে আরও কিছুটা শিথিল হল কড়াকড়ি। 16 জুলাই থেকে স্বাভাবিক নিয়মেই শপিং মল খুলবে এবং বন্ধ হবে। প্রশিক্ষণের জন্য শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হবে সুইমিং পুল। ব্যাংক 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকবে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে 38,792 জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 624 জনের। কলকাতায় ফের চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। 50% যাত্রী নিয়ে সপ্তাহে 5 দিন মেট্রো চলবে। বন্ধ থাকবে শনিবার এবং রবিবার। কোভিড বিধি মেনেই চালু হতে চলেছে মেট্রো। এবার কৃষি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 5,40,000 টাকার প্রতারণার অভিযোগ উঠল। মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা এলাকার এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হেমতাবাদের প্রাক্তন বিজেপি বিধায়ক দেবেন রায়ের রহস্যজনক মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় 1 বছর। এখনও সেই ঘটনার তদন্ত হয়নি বলে দাবি তার পরিবারের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে করোনা রোগীদের জন্য সেফ হোম খোলা হয়েছে। 24 শয্যা বিশিষ্ট সেফ হোম। এবার সেখানেই বসানো হলো অক্সিজেন প্ল্যান্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 14 জুলাই বাংলায় পালিত হলো বনু মহোৎসব। বাদ গেল না উত্তর দিনাজপুর জেলাও, সেখানেও এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। আগামী 24 জুলাই রয়েছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমায় একদিনের জন্য দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের মূল মন্দির। তবে করোনাবিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।